ও আগে চলে হয়ে যেত না তো ওটা, এবং উনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপর তোমার আরে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর আগের দিন তো আমি করলাম খবরটা যে কাউন্সিলিং দিন পনেরো আগে কোভিড থেকে এক মাস আগে ও কোভিড থেকে সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার কাজের মধ্যে ফিরে এসছে। তো ওকে ও যখন জানতে পেরেছে যে আমাদের প্লাজমা থেরাপি আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর আরম্ভ করতে চলেছে, বিভিন্ন পেশেন্টকে যাদের প্লাজমা দরকার, প্লাজমা মিন সেটা রিচ অফ অ্যান্টিবডি মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ওর রক্তের যে প্লাজমা সেই প্লাজমাতে অ্যান্টিবডি অনেক পরিমাণ বেশি আছে, সুতরাং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আছে। এই প্লাজমা আমার কোনো পজিটিভ পেশেন্টকে যদি তার অবস্থা খারাপ হয় তাকে আমরা যদি প্লাজমা দিই, যে প্লাজমাটা তাকে দিই সে তার উন্নতি তার খুব দ্রুত উন্নতি হবে, উন্নতির দিকে এগিয়ে যাবে। এবং আর্জেন্ট সাহেব এগিয়ে এলেন, নিচে স্বেচ্ছায় এগিয়ে এলেন, আমি আপনাদের মাধ্যমে বলবো সবাই যেন স্বেচ্ছায় এগিয়ে আসেন। তাদের এক মাস হয়ে গেছে পজিটিভ, এক মাস সবার হয়ে গেছে, এক মাস আগে আমার পজিটিভ ছিল, আমার যদি এখন হয়ে থাকে আমি নেই আমি তাহলে আমি প্লাজমা দিতে পারি, এবং সেই প্লাজমা কিন্তু অ্যান্টিবডিতে ভরপুর, এবং সেই অ্যান্টিবডি কিন্তু আমাদের শরীরে কোভিড অ্যান্টিবডি আছে, সেই শরীর দিলে পরে সে মানুষ রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক 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 বেশি। এবার আমি আমার ছোট্ট আমার আপনাদের অনুরোধ আপনাদের সামনে রাখলাম, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের তরফ থেকে। রাজ্য সরকার এমনিতেই একটা আবেদন করেছে যারা আমরা করোনা থেকে সুস্থভাবে ফিরেছি, এক মাস হয়ে গেছে, তারা যদি প্লাজমা দেয় তাদের প্লাজমা দিয়ে আমাদের অন্যান্য করোনা আক্রান্ত চিকিৎসা করলে সেই রোগী সুস্থ হয়ে উঠবে এবং বেঁচে থাকবে। তার জন্য আমি উদ্যোগ নিয়েছি এবং সবাইকে আহ্বান করছি যারা যারা করোনা আক্রান্ত হয়েছিলাম আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছি, সবাই যাতে এগিয়ে আসে এবং অন্যান্য আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে সুস্থ করে তুলতে পারি, তার জন্য আমি আবার তাদের কাছে আহ্বান।